এখানে সবাই মেধাবী আমরা, কারণ আমরা সবাই আজকে ডাবিয়ান, সবাই আজকে এডুকেশনিয়ান। ওকে, সো আজকে এডুকেশনিয়ান এবং ডাবিয়ানদের নিয়ে আজকে আমাদের মিলন মেলা। সো এখানে বেশ কিছু তথ্য আমাদের মাথায় রাখতে হবে। আমরা সবাই আমাদের একটা বিগ জার্নি ফেস করে এসেছি, অনেকগুলো স্যাক্রিফাইস। যেমন তোমাদের ইসু ভাই বলেছিল যে স্যাক্রিফাইস করার পরে ওনার সাকসেসটা আসছে, তোমাদের স্যাক্রিফাইস করার কারণে কিন্তু তোমাদের জীবনের এই সাকসেসটা আসছে। ওকে, সো আমি ছিলাম হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট ম্যারাথন ক্লাস নিয়েছিলাম। সো রাকিব এবং আমি একসাথে ম্যারাথন ক্লাস নিতাম বিদায়, আমাদেরকে অনেকেই বউ জামাই উপাধি দিয়ে দিয়েছিল। কী রে, একসাথে ক্লাস নেয় কেন এরা সবসময়? মানে ধরো, মানে ম্যারাথন ক্লাস গেলেই আর রাকিব ক্লাস করাতো, এরপর পরে আমি ঢুকতাম, টানা লাগাতার ক্লাস, মানে 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকম ক্লাস চলতো। তো অনেকে ওই জন্য আমাদের কি ডাকতো, বউ জামাই উপাধি দিয়ে ডাকতো। বিশ্বাস করো, ওই সময় বিষয়টা অনেক বেশি অড লাগতো, আবার মনে করতাম আসলেই তো আমরা একসাথে যেহেতু ক্লাস করাচ্ছি, ওয়ান কাইন্ড অফ বউ জামাইয়ের মতনই তো একসাথে থাকতেছি সবসময়। আচ্ছা গেল, সো বিশ্ববিদ্যালয়ের জীবনটা হচ্ছে অদ্ভুত। সবাইকে বলি, বিশ্ববিদ্যালয়ের জীবনটা অদ্ভুত হওয়ার একটাই কারণ, স্কুল লাইফ একরকম ছিল, কলেজ লাইফ একরকম ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনটা হচ্ছে অদ্ভুত। কারণ এখানে এক একজন এক একভাবে ছুটছে, কেউ সিজির পেছনে, কেউ হচ্ছে ক্যারিয়ারের পেছনে, কেউ বা বিসিএস ক্যাডারের পেছনে, কেউ বা আবার ব্যাংকে চাকরির পেছনে, কেউ বা আবার দুই ময়ের পেছনে, মানে দুই ম মানে হচ্ছে মেয়ে আর মাদকের পেছনে। ওকে, সো আমাকে অবশ্যই এই দুই ম বাদ দিয়ে কি করতে হবে, আমার লাইফটাকে আরও বেশি সুন্দর করতে হবে। কারণ এই দুই মর মধ্যে যদি আটকায় যান, বিশ্ববিদ্যালয় জীবন কিন্তু আপনার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো বিশ্ববিদ্যালয় জীবন যদি শেষ করতে না চান, দুই ময়ের থেকে একটু দূরে থাকতে হবে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে ভাইয়া, আমি বিশ্ববিদ্যালয় জীবনে আপনাদের লাইফে দুইটা মুভি সাজেস্ট করব সবাইকে দেখার জন্য। একটা মুভি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, থ্রি ইডিয়টস, সবাই তো জানেন, চেনেন সবাই। ওকে, থ্রি ইডিয়টস মুভিটা সবাই দেখবেন। একটা কারণ হচ্ছে এখানে আপনার কিভাবে আপনার বিশ্ববিদ্যালয় জীবনটাকে আপনি সাজাবেন। ওকে, কেউ আসলে এখানে লুজার্স না, আমরা তো এখানে কেউ লুজার্স না, যারা ডাবিয়ান হয়েছে আজকে আমরা সবাই কিন্তু আমরা সাকসেস। ওকে, আমরা আমাদের সাকসেসের জায়গাটা পেয়েছি, কেউ কিন্তু লুজার না। যেমন ছিছোরে মুভিটা দেখেছি না সবাই, ছিছোরে মুভিতে লুজার্স নামে একটা গ্রুপ ছিল না, কিন্তু ওরা কি লুজার্স হয়েছিল আসলেই? দিন শেষে ফার্স্ট ইয়ারে মনে হয়েছিল, তেমন তোমরা যেমন আছো ফার্স্ট ইয়ার, এখন ফার্স্ট ইয়ারে মনে হয়েছিল তোমরা হয়তো বা অনেকেই খারাপ কাজ করতেছে, অনেকে দুই ময়ের মধ্যে আটকাই গেছে। ওকে, অনেকে বাজেভাবে অনেক জায়গায় লিড করতেছে, কিন্তু দিন শেষে তারা এমন একটা জায়গায় আছে, মানে এমন একটা বৃত্তিতে আছে তারা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বৃত্তি, সো দিন শেষেও সাকসেস হবেই। ওকে, সো বিশ্ববিদ্যালয় জীবনটাকে আপনি ফার্স্ট ইয়ার থেকে লুজার্স মনে করবেন না, আপনি আসলে সাকসেসফুল একজন মানুষ, ক্লিয়ার? আরেকটা কথা মাথায় রাখবেন, মানুষ যেটা ভাবে সেটা আসলে হয়। ওকে, মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি স্বপ্ন দেখেছেন বিদায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন মনের মধ্যে এঁকেছেন বিদায়, আপনার মা বাবার স্বপ্ন আজকে সত্য হয়েছে এবং আপনার স্বপ্ন কিন্তু আজকে সত্য হয়েছে। আজকে টিএসিতে আড্ডায় দিতে, ঘুরতে বন্ধুদের সাথে, যেমন এখানে বসে থাকতে আপনি মনে মনে ভাবতেছেন এত বড় একটা সেমিনারে আমি চলে আসছি, আসলে তো আমি ডাবিয়ান। মনে হচ্ছে একটা প্রাউড ফিল হচ্ছে না? আসলে প্রাউড ফিল হওয়ার কথা, কারণ হয়তোবা টিএসিতে আড্ডাতে আমরা মাঝে মাঝে ভাবি যে আসলে কি আমি ডাবিয়ান হয়ে গিয়েছি। হ্যাঁ, আপনি আসলেই ডাবিয়ান হয়ে গিয়েছেন। এবং আরেকটা পাশাপাশি আপনার একটা কাজ করতে হবে, মানুষকে স্বপ্ন দেখাতে হবে। পৃথিবীতে সবচেয়ে একটা বড় কাজ হচ্ছে মানুষকে স্বপ্ন দেখানো। আপনি যদি মানুষকে স্বপ্ন দেখাতে না পারেন, তাইলে আপনার কখনো আপনার স্বপ্নগুলো আপনি অর্জন করতে পারবেন না। ঠিক তেমনই আমরা এডুকেশন ইন্টারনেটে শিখাবো সব কিছু, ফ্যামিলির মতো কাজ করে স্টুডেন্ট বান্ধব হয়ে আমরা কিন্তু দেশের জন্য মানুষকে স্বপ্ন দেখাচ্ছি। যেমন যেই স্বপ্ন দেখানোর ফলে তোমরা আজকে কি হয়েছো, ডাবিয়ান হয়েছো, যেই স্বপ্ন দেখানোর ফলে তোমরা ডাবিয়ানের পরে আরও অনেক কিছু হবা। ওকে, সো মানুষকে স্বপ্ন দেখাও, তোমার জুনিয়রদের স্বপ্ন দেখাও, সামনে যে ব্যাচগুলো আসবে ওদেরকে স্বপ্ন দেখাও, যাতে তারাও একটা ভালো জায়গায় যাইতে পারে। এডুকেশন সবসময় নাম্বার ওয়ান, এটা বাংলাদেশের ইতিহাস থেকে যাবে। এই বলে আমি বাহদ্দিন হৃদয় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখছো ডিম্পল, এই পাশে দেখা যাচ্ছে।